সে চলে গেছে চিরতরে, তাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আবার। বিনিময় লাগে আমাকে নে, ভালোবাসি তাকে বলি আরো একবার। মানুষ এরা যেহেতু শ্রোতা, তারাই আসলে একটা গানকে ধারণ করবে, দীর্ঘদিন নিয়ে যাবে। কিন্তু আমার পর্যবেক্ষণে আমি যেটা দেখি সেটা হচ্ছে গানে আসলে সময় এখন খুব কম দেওয়া হচ্ছে, কারণ আমাদের জীবনে সব কিছুই খুব এখন দ্রুত হচ্ছে। একটা গান খুব দ্রুত আসছে, দ্রুত আবার সেটা দেখা যাচ্ছে যে ভুলেও যাচ্ছে মানুষ। সো একটা খুব ফাস্ট টাইম যাচ্ছে, সেই জন্য সব কিছুতে সময় কম দেওয়া হচ্ছে, গান বানাতেও সময় কম হচ্ছে। বাট তাই বলে যে গান ভালো হচ্ছে না এটা আমি বলবো না, অনেক সুন্দর গান হচ্ছে, আমার খুব পছন্দের কিছু গানও আছে। সো গান হচ্ছে এবং সময় বলে দেবে যে গান কীরকম হচ্ছে। আমি লিখতে যাই তখন মনে হয় যে আসলে নতুন কিছু করা হচ্ছে না, কারণ একজন মানুষের একটা লিমিটেশন আছে, সেজন্য এখন খুব কম কম গান করা হয়। এই জন্যই আসলে বেসিক্যালি বিরতি বলেন বা হচ্ছে গিয়ে একটু চিন্তার স্কোপ তৈরি করা বলেন, সো ওই সময়টাই নেওয়া হচ্ছে আর কি। এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি, এক পাশে সাগর এক পাশে বালি, আমার ছোট তরি বলো যাবে কি। তো আমার বাবা আমার জীবনের অনেক বড় একটা ইন্সপিরেশন। তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাদের চেয়ে অনেক বেশি কর্মঠ ছিলেন, অনেক বেশি স্ট্রং ছিলেন, এবং তিনি আমার দেখা সবচেয়ে একজন স্মার্ট মানুষ। নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন ছিলেন, সবাই পছন্দ করতেন তাকে। সো এরকম একটা মানুষ চলে যাওয়ার পর আসলে অনেক ধরনের অনুভূতির ভিতরে কাজ করে, কষ্টটা অনেক দীর্ঘায়িত হয়। এই সময় গান লেখাটাও অনেক কষ্টকর আমার জন্যে, মনে আসলে ওরকম আনন্দ থাকে না। তাও আমি কিছু চার লাইন আমি লিখেছি, আমরা তিনজন মিলে এটা কোলাব করছি, আমি, তৌফিক আর হচ্ছে রাজদি একজন আছে, আর মিউজিক করছে ক্রসটেক নামে কলকাতার একটা গ্রুপ আছে যারা খুব সুন্দর মিউজিক করছে ইদানিং। সো আমরা চারটা টিম মিলে আমরা আসলে কোলাব করছি। সে চলে গেছে চিরতরে, তাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আবার। বিনিময় লাগে আমাকে নে, ভালোবাসি তাকে বলি আরো একবার। আরো কিছু কথা বলা যো বাকি তাকে, আরো কিছু খুঁজে দেখতে চাই। সে চলে গেছে চিরতরে, তাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আবার। বিনিময় লাগে আমাকে নে, ভালোবাসি তাকে বলি আরো একবার। সম্ভাবনাময়কে এখন অনেকেই পপুলার আছে, অনেকে সম্ভাবনাময় আছে। আমার যেমন আমি কয়েকজনের গান শুনি, যেমন রাজদি একজন যার সাথে আমি কাজ করছি ওর গান শুনি, দামি নামে একটা ছেলে আছে ওর গানও আমার খুব ভালো লাগে, আমাদের প্রীতমের কাজও খুব ভালো লাগে, আমাদের যে প্রডিউসার প্লাস সিঙ্গার যে প্রীতম আছে, সো এদের কাজ অনেক ভালো লাগে। আমি যেটা বলবো যে আমার শ্রোতাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমি কারণ সবসময় বলে যে আমার গান যে মানুষ শুনবে এটা আমি মানে এভাবে বিশ্বাস করতাম না। সো যারাই শুনছেন যতটুকুই তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার গানের যে দেরিতে গান করছি বা খুব কম করছি এটা যদি মনোক্ষুণ্ণ হয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি চাইবো যে আপনারা আমাকে আগের মতোই ভালোবাসুন। এবং আমি সামনে যতটুকু সম্ভব আমার যখন মনে হবে যে এই গানটা আমার প্রাণের সাথে মিলে যাচ্ছে ওই গানগুলো আমি রিলিজ করব। সো আমি আপনাদেরকে একটু কষ্ট করে অপেক্ষা থাকতে বলবো।